ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সোমবার বিকালে বগুড়া 6 ও 7 আসন থেকে বেগম খালেদা জিয়াকে ধানের শীর্ষে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে বিএনপির মনোনয়নপত্র বিতরণ শুরু। রাজনৈতিক কৌশলগত কারণে সোমবার ঘোষণা করা হয়নি মহাজোটের তালিকা, জানিয়েছেন ওবায়দুল কাদের। বিএনপির সাথে আসন ভাগাভাগি নিয়ে সমস্যা থাকলেও ঐক্যফ্রন্টকে অটুট রেখে এগিয়ে যেতে চান গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। তৃণমূলের প্রতিবাদের মধ্যেই মহাজোটের সাথে নির্বাচনে চূড়ান্ত ঘোষণা দিল জাতীয় পার্টি। আসন বণ্টন চূড়ান্ত হবে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা ও সাতক্ষীরা 6 আসনে ভোট হবে ইভিএমে। সিইসি বললেন তারা সংঘাত রক্তপাতহীন সুষ্ঠু নির্বাচন চায়। সংসদ নির্বাচন সামনে রেখে জঙ্গি তৎপরতা ঠেকাতে নজরদারি বাড়িয়েছে র্যাব। পাঠাওয়ের আইটি বিশেষজ্ঞ ও রেডিক্যাল ইউথ গ্রুপের আমির সহ 8 জন গ্রেফতার। গাজীপুর ও মাদারীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত ও 2 জন আহত। সাংবাদিক জামাল খাশোগির মৃতদেহের খোঁজে তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলে ইয়োলোভা প্রদেশের একটি বাড়িতে তল্লাশি চালিয়েছে তুর্কি পুলিশ। শ্রীলঙ্কায় বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী পদে পুনর্বহালে না করতে কঠোর অবস্থানে প্রেসিডেন্ট সিরিসেনা। সাবেক মন্ত্রিসভার বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রস্তুতি। ঢাকা টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করায় এখন বাংলাদেশ দলের মূল লক্ষ্য, স্পিন উইকেট হোক প্রত্যাশা টাইগারদের।